রাজ্যে ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। নানা টালবাহানার পর অবশেষে রাজ্যের তরফ থেকে গত বছরে কত শতাংশ মানুষ ডেঙ্গি ও ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হলো কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রককে। এবার সেই রিপোর্ট প্রকাশ্যে আনলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। রিপোর্টে দেখা যাচ্ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া দুটোতেই মোট আক্রান্তের নিরিখে 2022 সালে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 2022-এ পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 67,271 জন, যা তার আগের বছরের তুলনায় 8 গুণেরও বেশি। সরকারি মতে মৃত্যু হয়েছে 30 জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে গত বছর ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 19,821 জন। পাশাপাশি মোট ম্যালেরিয়া আক্রান্তের নিরিখেও দেশের মধ্যে 1 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত বছর মোট ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 40,563। গত বছর ক্রমবর্ধমান হারে ডেঙ্গি ও ম্যালেরিয়া বাড়লেও রাজ্যের পক্ষ থেকে আক্রান্তের সংখ্যা কম বলে তথ্য জানানো হয়। যদিও সেই সময় বিরোধীদের পক্ষ থেকে তথ্য গোপনের অভিযোগ সামনে এসেছিল। বিরোধীদের অভিযোগই যে সত্যি তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট থেকে স্পষ্ট। অয়ন শর্মার রিপোর্ট।